গুড মর্নিং ফ্রেন্ডস, উঠেছি অনেকক্ষণ। গতকাল রাতে কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, ওই জন্য কারেন্ট চলে গেছিলো। শোনায় একটা দেড়টা দুটো কটার সময় গিয়েছে জানি না, আবার গেছে আবার এসছে। এই হাত পাখায় আমার সম্বল। এই যে কালকে গতকাল সন্ধেবেলা ফ্যানের ওই ইয়েটা পাল্টালাম, পাল্টিয়ে হাওয়াটা বাড়ালাম, কিন্তু রাত্রিরে কারেন্টই নেই, সন্ধেবেলাতেই ঝড় বৃষ্টি হলো, না পাল্টালেই কত কত কিছু মনে হয় পাগলের। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। কিচ্ছু হয়নি কাজকর্ম, আর কী খেলাম জানো আমি সকালবেলা? আজকে সকালবেলা খেলাম হচ্ছে স্যালাইন জল খেলাম, নুন চিনি জল খেলাম বাধ্যতামূলক। শরীরটা ভীষণ দুর্বল, সত্যি তো যাচ্ছেই না, উঠেই যাচ্ছে, মানে মনে হচ্ছে না আমি হেঁটে চলে কিছু কাজ করি, খুবই শরীরটা দুর্বল, ভালো লাগছে না। ওই জন্য চায়ের বদলে একটু নুন চিনি জল খেয়ে নিলাম সকালবেলা, দেখা যাক কি হয়। রাত্রে তো রুটি খেয়েছিলাম, একটা রুটি আছে। তোমরা কথা শুনতে পাবে না বলে ফ্যানটা বন্ধ করে হাত পাখায় হাওয়া খাচ্ছি, মানে সারা গা চুলকাচ্ছে, জ্বালা পোড়া করছে, সহ্য করতে পারছি না, মানে এত কষ্ট সবারই হচ্ছে গো। মানে আর দু এক বছর গেলে যে কী পরিস্থিতি দাঁড়াবে বোঝা, মানে কঠিন পরিস্থিতি দাঁড়াবে। বৈশাখ মাস চলে গিয়ে জ্যৈষ্ঠ মাস, সেই কালবৈশাখী ঝড় কোথায় গেল? কালবৈশাখী ঝড় বৃষ্টি, ওরে বাপ রে বাপ, কালবৈশাখী ঝড় বৃষ্টি হতো, আর এখন সব নাম দিয়ে দিয়ে ঝড় বৃষ্টি হয়। তো চলো, সকালে আর বেশি বকবক করবো না, এমনি অনেকটা দু মিনিট হয়ে গেছে, ফ্যানটা চালাই, গরম লাগছে প্রচণ্ড। ইচ্ছা তো অনেক কিছু করছে, কিন্তু কি করব জানি না, এই রোদ্দুরে তো বেরোনো সম্ভব না কিছুতেই, একটু বেরোনোর দরকার। কাজগুলো করে হাত মাথার উপরে কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে ভালো লাগে না, দেখি কি করা যায়, সবটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতেই পাবে। চলো, যতই গরম লাগুক যাই লাগুক চা না খেলে আমার হবে না, চা এখনো খাইনি, 9:30 বাজে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। চা বানিয়ে ফেলেছি, খাবো চা এবার, জামা কাপড়গুলো ঝুলছে শুকিয়ে গেছে, তাই ভাবলাম মেলে ভাঁজ করে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ঘরটা ঝাঁট দিই। চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো, দিয়ে রুটিটা দিয়ে খাবো। এখনও সব কাজ করে রয়েছে, ঘর ঝাড় দিতে হবে, সব এলোমেলো এই পরিস্থিতি। চলো চাটা ছেঁকে নিই। Thank you.
সেটা ছিঁড়ে গেছে, সেটা ছিল জানিনি। বুঝতেই পারছ ঘর পরিষ্কার হয়ে গেছে। এই যে মেয়ের দেওয়া একটা ব্যাগ, তিনটে ব্যাগ দেখেছিলাম, একটা ব্যাগ কেছে দিচ্ছি, আবার এগুলো কাঁচা কুচি হয়ে গেছে, ঘর মোচা হয়ে গেছে, নেপাল আকার সংসারে পেশা করে ভাত ফোটানো হয়ে গেছে, একটুখানি হাল চাল ডাল আলু সব কিছু দিয়ে টাইম নিয়েছি। এই ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ডেটটা বেজে গেছে, দেখলেই তো আজকে তোমরা তো দেখতেই পাবে এই ভিডিওটা যখন পাবে, যে রান্না করতে আজকে এই ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেছে, কারণ কাল রাত্রে করতে পারিনি, আজকে সকালে করেছি, সকালে ভিডিও রেডি করে পোস্ট করে আপলোড করে সব দেরি হয়ে গেছে। এখন স্নান করতে যাবো, এখন অপেক্ষার পালা, মেয়েটা স্নান করতে গেছে, দুধের ড্রাম পরিষ্কার করবে, তারপরে আমি কল ঢাকা পেলে তখন স্নান করতে যাবো। ভিডিও ভিডিও করতে গেলে না দেরি হয়ে যায়, ভিডিও কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়, নিজের তো সেই বেলা হয়ে যায়, কিছু করার নেই। আর আকাশের অবস্থায় দেখো মেঘা ছাড়লো, আমি তো এখানে আম পাচ্ছি, কি সুন্দর অভিনব পাচ্ছি। বৃষ্টি আসলেই তো কান চলবে, দেখো তারপর টপ টপ করে ঘাম পড়বে, গলা মলা সব চলে যাচ্ছে, কী হয়েছে জানি না বাবা, চলে পড়ে যাচ্ছে। হাওয়া খাই বসে বসে, আসবে মনে হচ্ছে আজকে, আজকে আসবে মনে হচ্ছে, আজকে চলো আজকে আর হোটেলে হোটেলে যাবো না, গতকালকেও হোটেলে গিয়ে নিরামিষ ভাত খেয়ে এসেছিলাম, দেখো একদিন বেশি খরচা করেছি, এবার আবার চার দিন কম খরচ করে সেটা ওসুল করে নেবো, বুঝেছ? এরই নাম সংসার। তোমরা এটা ভেবো না যে নিজের ইনকামের টাকা বলে ফালতু অপচয় করবো, একদিন একটু বেশি খরচা হয়ে গেছে সেটা তো আয়ত্তে আনতে হবে, তার জন্য
আর আজকে এমনিতেই হোটেলের মানে এখানকার হোটেল বন্ধ, কালকে যে হোটেলটা নিরামিষ খেয়েছি, নিরামিষ মাছের ঝোল ভাত 70 টাকা না 90 টাকা বললো, তার চেয়ে আমি ডাল ভাত খেয়ে আসলাম সবজি দিয়ে 30 টাকা। হ্যালো, আজকে বললাম ভিডিও করতে করতে সময় পাইনি, বাজারেও যাইনি, ঘরে যা ছিল তাই প্রেশার কুকারে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন তেল লবণ দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, এবেলাটা তো চলে যাক, রাত্রের কথা আবার ভেবে দেখছি, তো শেয়ার দেখাচ্ছি না, দেখলে তোমাদের ভক্তি হবে না, আমি এটাই খুব তৃপ্তি করে খাবো, তোমরা তো জানোই আমি যে খাবারটা খাই তৃপ্তি করে খাই, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর একটু বিশ্রাম করে দোকানে যাবো, কেন যাবো কী জন্য যাবো দেখতেই পাবে, কিছু জিনিস সামান আছে, একটা জিনিস বারণ তো সেটা আনতে যাবো, এই হলো বক্তব্য, তো অফ ক্যামেরায় খেয়ে নিই তারপরে আবার আসছি। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে খাবারটা, তোমরা যদি বকা দাও বাজে কমেন্ট করো তার জন্য, কিন্তু বিশ্বাস করবে কি না জানি না, 2 চামচ খেয়ে আমার এত টেস্টফুল লেগেছে যে আমি আবার ক্যামেরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করার জন্য। এখানে আছে মুসুরির ডাল, আলু, হ্যাঁ আলু দিয়ে মুসুরির ডাল দিয়ে আর চাল দিয়ে সেদ্ধ করেছি, বুঝলে এত টেস্টফুল কী বলবো, সে রান্না করে আর পারলাম না, শর্টকাট রান্না, শর্টকাট খাওয়া, তার সঙ্গে একটু চানাচুর, তোমরা কে কে খাও এরকম গরম ভাতে চানাচুর, হেভি টেস্ট হয়েছে, ওই জন্য চলে আসলাম আবার ক্যামেরা নিয়ে, ভাবছিলাম চুপচাপ খেয়ে নেবো, দেখালাম ওটাই হবে, চুপচাপ খেয়ে নেবো, কিন্তু এত টেস্টফুল হবে, মাছ মাংস ডিম সব তেল, তিনটে সিটি মেরেছি, আর এখন একটু লবণ দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়েছি, সেই টেস্ট, মাঝে মধ্যে এরকম খেলে ক্ষতি কি, গ্যাসও বাঁচলো, পরিশ্রমও বাঁচলো, বাসনপত্রও বাঁচলো, অত হিসাব করি দেখেছ, ভিডিওর পিছনে প্রচুর টাইম দেয়, বিশ্বাস করবে কিনা জানি না, যারা যারা ভিডিও বানাও তারা জানবে, বুঝতে পারবে, ভিডিও এডিট করতে মানে রেডি করতে প্রচুর সময় যায়, আর আমি অত ছোটো ছোটো করতে পারি না, তো বড়ো বড়ো করে ফেলি, সেগুলোকে কাটিং করতে করতে আমার দিন চলে যায়, তোমার কারা কারা চানাচুর দিয়ে ভাত খাও বলো, খুবই লাগে চানাচুর দিয়ে ভাত খেতে, পান্তা ভাত তো চানাচুর তো খাই, এটা হচ্ছে গরম ভাতে চানাচুর, বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু খুব ভালো খেয়েছি, দারুণ খেলাম, চলো খেয়ে নিই, কি শান্তি বলতো, কত শান্তি করে শুয়ে পড়েছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেল, খেলাম এই যে জলের বোতল নিয়ে এসেছি, ওই দেখো চেয়ারের উপর জলের বোতল, এখন একদম টান টান হয়ে শুয়ে পড়েছি, কিছু কেন বলো কি শান্তি, কিছু এই জন্য মানে সবাই বলতো শেষ জীবনে সুখ করবা, শেষ জীবনে সুখ করবা, তুমি সারা জীবন কষ্ট করবা তাই কখনো হয়, ঝন্টা ঝগড়া শান্তি সারা জীবন করবা, শেষ জীবনে সুখ করবা, দিন সুখ হবে এটাই তো সুখ বলে তাই না, আর কি চাই, এবার চোখটা বন্ধ করলেই হয়, এরম করে দেখালে নাকের ফুটো দেখা যাচ্ছে, বাবা আবার কন্ট্রোভার্সি করতে বসে যাবে নাকের ফুটো নিয়ে, নাকের ফুটো নিয়ে কন্ট্রোভার্সি, চশমাটা না খুললে আমি তোমাদের ভালো দেখতে পাই না, এইবার ভালো দেখতে পাই, চশমাটা পরার একটাই কারণ, এখন হচ্ছে এডিট করবো, গ্যালারি ফিল করবো, এডিট করবো, তাহলে
রাত্রে ঠিক টাইম মতো শুতে হবে। আমি তো শুয়ে পড়েছি, মাথায় একটু জল দিয়েছি, এডিট করতে করতে দেখো একটু ঘুমিয়ে নিই ভালো। এখন হাফ হবে, আবার রাত্রে হাফ হবে, একটু শুয়ে নিই, তারপরে উঠবো। উঠে দোকানে যাব, এখানেই যাবো দোকানে, রানাঘাট যাবো না, দুদিন পর যাবো রানাঘাট। তোমাদের মন্দিরা দিদিভাইকে সেদিনকে ভিডিও কল করে চুড়িদার দেখালাম, পছন্দ হয়নি, বলছে ওইগুলো নেবো না আমি, ও যে দোকানটায় যেতে বলেছে ওই দোকানটায় যাওয়া হয়নি, ওই দোকানটায় যাবো। মানে শপিং করে ওই স্মার্ট বাজার থেকে শপিং করে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর খিদেও পেয়েছিল জোর। তারপরে দুটো আড়াইটে বেজে গেছে, আসার সময় দেখছি দোকানটা বন্ধ, সেই জন্য হয়নি। দেখি আজকে আমার কালকে ষষ্ঠী, তোমরা সবাই বলছো ষষ্ঠী ষষ্ঠী, এই বছর কি ষষ্ঠী হয় বলো তো? আমাকে বিয়ে বাড়ি যেতে মানা করো, কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে মানা করো, আপনার বয়স হয়েছে, আপনি কিগুলো বোঝেন না, তোমরা মানা করলে বলে আমি বিয়ে বাড়ি গেলাম না, মন্দিরে গেছি ডোরানাঘাটে, ঝুম্পা লাইফস্টাইল ব্লগ, ঝুম্পার বাড়ি মন্দিরে গেলো আমি গেলাম না, ঝুম্পা আমার উপর রাগ করেছে ওই জন্য আর কথা বলে না। এখন আবার ষষ্ঠী কী করে হয় কী জানি, তোমরা বারবার বলছো, এই বছর না হলে সামনের বছর তো করবই। আমি তো না করলে কে করবে? হ্যাঁ দেখি ম্যাডামকে বলে, ম্যাডাম যদি রাজি থাকে, ম্যাডামের মন না মরছি, ম্যাডাম স্যার ওনাদের যদি আমার উপর দয়া হয় তাহলে আসবে। চলো যতক্ষণ ক্যামেরা অন থাকবে বুকেই যাবো, কমই পেয়ে গেলো রে বাবারে, তার চেয়ে বড় একটু ঘুমাই। দাদা এই যে তোমাদের বললাম না একটু শুয়ে উঠে বেরোবো, তো বেরিয়ে এই যে চাল নিয়ে আসলাম, আর এখানে কী কী বাজার করেছি দেখো, ভেন্ডি 250, না না 250 না 350, 350 ভেন্ডি 10 টাকা, আর এই পেঁপেটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে 10 টাকা, আর লেবু দুটো 5 টাকা। এই যে ছোট্ট একটা পেঁপে আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কিছুতেই দেবে না 10 টাকা কমে, তার মানে আমি একা মানুষ অত কাঁচা লঙ্কা নিয়ে কী করবো, আবার কাঁচা লঙ্কা ছাড়া খাওয়াও হয় না, তো 5 টাকার কাঁচা লঙ্কা আর 5 টাকায় পেঁপে, ভালো হয়েছে না বলো? 5 টাকার কাঁচা লঙ্কা, 5 টাকার লেবু, 5 টাকার পেঁপে, আর আলু একদম ভালো না বলে 1 কিলো নিলাম বোধ হয়, 1 কিলো, হ্যাঁ আলু ভালো আলু নেই বাজারে, পয়সা 30 টাকা কিলো আলু কিন্তু একদম ভালো না, আলুর দাম বেশি কিন্তু ভালো না বলে ছোটো ছোটো থেকে বেছে বেছে নিয়েছি, 1 কিলো নিয়েছি, বেশি রান্নাঘাটে গিয়ে দেখতে হবে আলু ভালো পাওয়া যায় নাকি। আর এখানে 4টে ডিম নিয়েছি, 4টে, এই কৃষ্ণ কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই, 4টে ডিম, আর হচ্ছে এই বরবটিটা একটু বেশি হয়ে গেল, বরবটিটা কালকে ভেজে ফেলবো, আলু কম দিয়ে বরবটিটা ভাজা করবো, তাহলেই উঠে যাবে কালকে, ভেন্ডিটা থাকবে কিন্তু বরবটিটা থাকবে না, একদিন ধার রাখলেই পেকে যাবে বরবটি, ওই জন্য কালকে বরবটিটা ভাজা করে ফেলবো, আর দেখি কী করি, ডাল না হয় ডিমের ঝোল কিছু একটা করবো। এই হলো নিপাস সংসারের ছোট্টখাট্ট বাজার, দুদিন তো চলে যাবে আরামসে, তাই না? এই হলো ব্যাপার। চলো চালটা ঢেলে নিই, এই যে স্ট্যান্ড নিয়ে এসেছিলাম, স্ট্যান্ডে লাগি ভিডিও করবো বলে, কিন্তু দেখলাম না স্ট্যান্ডে লাগানোর থেকে আমি হাতে দেখিয়ে তোমাদের বলে দিই সেটাই ভালো হবে। এখন চালটা ঢেলে নেবো, চলো স্ট্যান্ডে লাগিয়ে। এই হলো, এই যে ফ্যান চলছে, ওই জন্য আওয়াজ পাচ্ছো তোমরা। পুরো ভিজে গেছি, একদম স্নান করে গেছি, ঘরে ভালো লাগছিল না, একটু হেঁটে উঠে আসলাম, বন্যার বাড়ি ওইদিকে গেছিলাম রাত্রিবেলা, সন্ধ্যেবেলা তো ওই জন্য আর ভিডিও করিনি, বন্যার বাড়ি গেছিলাম, বন্যার মেয়ের সামনে বসে বসে গল্প করে আসলাম। আমি মঙ্গলবার এখানে হাটবার, হাট বসে এখানে, হাটের থেকেই বাজারগুলো করে নিয়ে আসলাম। হ্যাঁ বলো বলো, না না আমি এখন রাত্রিবেলা কে রান্না করবে গরমের মধ্যে বাবা, আমি উপোস করে থাকবো তাও ভালো, রাত্রিবেলা রান্না করবোই না, আমি আলু ছেড়ে ভাত খাবো তাও ভালো, আর আজকে ভাত আছে, আজকে রুটি করবো না, খালি রুটি করি রাত্রিবেলা।
আগে একটু ডিম সেদ্ধ করবো, ভাত আছে খেয়ে নেবো, হয়ে যাবে। আর ডিম সেদ্ধ কেন করবো জানিস বর্ষা? এই বর্ষা বলছি, বৃষ্টি, তোর মাকে জিজ্ঞাসা করলাম যে ডিমের ভেতরে লাল না সাদা, তা তোর মা বলছে আমি তো জানি না। তা আমি দাঁড়াও তাহলে আমি সেদ্ধ করে খেয়ে দেখি, যদি লাল লাল কুসুমের ডিম হয় তাহলে আরো আরো নিয়ে রাখবো, সবসময় পাওয়া যায় না লাল কুসুমের ডিম। ও এই সাদা সাদা কুসুম ভালো লাগে না আমার, লাল কুসুম বেশি ভালো লাগে। একটা হলো মানে গাঢ় হলুদটা হয় না, ওই গাঢ় হলুদের কুসুমটা বেশি ভালো লাগে। কুসুম ভালো লাগে না তোর বাবা? আমাকে আমাকে ডিম যেভাবেই দিবি আমি সেভাবেই ভালো ভালো খাবো, সেদ্ধ সেদ্ধ হোক, কোচ হোক, অমলেট হোক, মুরগির মাংস, মুরগির মাংস, মুরগির মাংস কষা বেশি ভালো লাগে। কাঁচা কাঁচা, ওরে বাবারে, কাঁচা খেতে নেই, কাঁচা কারা খায় জানিস? ওই বাইরের দেশের মানুষরা বয়েল করে খায়, বয়েল করে মশলা ছিটিয়ে খায় বাইরের দেশে। ওই তো ব্যাঙের মাংস খায়। গেলি না ঘুরতে? তোর বাবা নিয়ে গেল না? ওই যে স্কুল মাঠে ঘুরতে যাবি বললি। কাঁচা লঙ্কা ছাড়া খাওয়াই যায় না, লঙ্কা গুলো ঝাল হবে নাকি কে জানে, লঙ্কা ছাড়া চলে? কালকে দেবো, এখন আর ধোবো, সকালে দিয়ে দেবো, এখন ছাড়িয়ে রাখি। এখন বাজে কটা? 11:24। আজকে 24:24 তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দিলাম, ওই যে গুড নাইট চলছে, গুড নাইট জ্বালিয়ে তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম। তো আজকে সব কিছু 24:24 হচ্ছে, তখন 4:24, এখন এখন আবার 11:24। তো চলো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা জানি না, রোজ ভিডিও বড় হয়ে যাচ্ছে, ছোটো করতে করতে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে দেখো, চোখে ঘুম ভর্তি। আর রাত্রিবেলায় হচ্ছে দুপুরে যা খেয়েছি সেগুলোই ছিল, সেটাই ছিল, চানাচুরটা বাদ দিয়ে খালি ডিম সিদ্ধ খেয়েছি রাত্রিরে, দুটো ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, আর ডিমের কুসুম লাল ছিল, তার মানে কালকে ডিম আবার নিয়ে আসবো। তো চলো গুড নাইট, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।